অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা বশির, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। প্রথমে জানবো মনোবিজ্ঞান কি। উৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞান হলো মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান। মনোবিজ্ঞান মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান হিসেবেও স্বীকৃত। বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতিতে মানুষ এবং অন্যান্য প্রাণীর বিভিন্ন রূপ, তার আচরণ, বিভিন্ন আচরণের পিছনের কারণ এবং আচরণ নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়গুলো মনোবিজ্ঞানে আলোচনা করা হয়, যা ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তার অনুধ্যান বা স্টাডি করাও মনোবিজ্ঞানের অন্যতম একটা কাজ। এরপর আমরা জানি যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের মধ্যে যেসব সাদৃশ্য বা মিল রয়েছে সেগুলো। 1 নম্বর, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে তাকে সঠিক ভূমিকা পালনে সহায়তা করা। কিন্তু আমরা জানি যে ব্যক্তিভেদে সমস্যার প্রকৃতি আলাদা হয়ে থাকে, কারণ প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব, তার আবেগ, বুদ্ধি, হতাশা, বিষয়বস্তু সম্পর্কে প্রত্যক্ষণ ক্ষমতা প্রভৃতি ভিন্ন হয়ে থাকে। কাজে এসব বিষয় সম্পর্কে জানতে একজন সমাজকর্মীকে মনোবিজ্ঞান সহায়তা করে থাকে। 2, সমাজকর্মে সমস্যার সমাধানে ব্যক্তি নিজস্ব সামর্থ্য, সুপ্ত ক্ষমতা, বুদ্ধিমত্তার উপর গুরুত্ব প্রদান করে। আবার এই সুপ্ত ক্ষমতা, বুদ্ধিমত্তা পরিমাপের জন্য মনোবিজ্ঞান বিশেষ কিছু কৌশল বা প্রক্রিয়া অবলম্বন করে। সুতরাং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞান পরস্পরের সহায়ক। 3, মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা আবার সমাজকর্মের বিভিন্ন অনুশীলন ক্ষেত্রের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। যেমন মনোবিজ্ঞানের শাখাগুলোর মধ্যে আছে শিক্ষণ মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, যেগুলো সমাজকর্মের অনুশীলনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। 4, সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো ব্যক্তিকে সমাজ উপযোগী আচরণ করতে সক্ষম করে তোলা। এক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিকে উপযোগী আচরণ শিক্ষা দিতেও মনোবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মীকে সহায়তা করে থাকে। 5, সমাজকর্মের চিকিৎসা পদ্ধতি বহুলাংশে মনোবিজ্ঞানের জ্ঞান নির্ভর। বিশেষ করে ব্যক্তি সমাজকর্মে ব্যক্তির সমস্যার সমাধান এবং আচরণ সংশোধনের জন্য প্রয়োগকৃত সবকিছুই মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। সুতরাং আমরা বলতে পারি যে সমাজকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে মনোবিজ্ঞানের জ্ঞানের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। আবার বিষয় বস্তুগত দিক থেকে উভয়ের মধ্যে অনেক মিল রয়েছে। এখন সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেগুলো সম্পর্কে জানব। 1, সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের কিছু নিজস্ব মূল্যবোধ এবং নীতিমালা রয়েছে, কিন্তু আমরা মনোবিজ্ঞানের ক্ষেত্রে দেখি সামাজিক মূল্যবোধ এবং নৈতিকতা প্রভাব তেমন নেই। 2, সমাজকর্ম একটি ব্যবহারিক বা অনুশীলন ধর্মী বিজ্ঞান, অন্যদিকে মনোবিজ্ঞান হচ্ছে মৌলিক বিজ্ঞান। 3, মনোবিজ্ঞান মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে, অন্যদিকে সমাজকর্ম অধিকাংশ ক্ষেত্রে মানুষের আচরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। 4, মনোবিজ্ঞানের জ্ঞানের উপর সমাজকর্ম নির্ভরশীল, কিন্তু সমাজকর্মের জ্ঞানের উপর মনোবিজ্ঞান ততটা নির্ভরশীল নয়। 5, মনোবিজ্ঞানের নিজস্ব তত্ত্ব রয়েছে, সমাজকর্মের সেক্ষেত্রে সে অর্থে নিজস্ব কোনো তত্ত্ব নেই, যদিও তত্ত্বীয় কিছু কাঠামো রয়েছে। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের সুনির্দিষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে। তবে সমাজকর্মের অধিকাংশ কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ বাস্তবায়নে মনোবিজ্ঞান সমাজকর্মকে শুধু সহায়তাই করে না, বরং মনোবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মের জন্য অপরিহার্য অংশ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।